মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের গোয়াতে লাস্ট ডে। এই কদিন যে কদিনই আমরা গোয়াতে ছিলাম, আমরা পুরোটা ট্রিপই ঘোরাঘুরি করে কাটিয়েছি, তাই আজকে আমরা ঠিক করেছি কোথাও ঘুরবো না। আজকে আমরা আমাদের বিচ হাটে, আমাদের বিচে পুরোটা টাইম থাকবো, মানে ফুল ডে আমরা এখানেই কাটাবো, কোনো ঘোরাঘুরি না, জাস্ট রিল্যাক্স করে কাটাবো। তার দিনটা ওই কারণে আমরা পুরো ফাঁকা রেখেছি, যেন আমরা একটু স্নান করতে পারি এবং এখানে বসে, রেস্টুরেন্টে বসে বা বিচে বসে আমরা পুরোটা দিন এনজয় করবো। সবার ফার্স্টে আমরা ব্রেকফাস্ট দিয়ে আজকে দিনটা স্টার্ট করলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছি আজকে হারিকেন বাস্টার, এটার প্রাইস নিচ্ছে 170। এটা পাইনঅ্যাপল জুস উইথ কোকোনাট ক্রিম অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম, যেটা অলরেডি সার্ভ করে দিয়েছে, মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর নিচ্ছি আমরা পাস্তা, পাস্তার মধ্যে আমরা নিচ্ছি স্প্যাগেটি বেস, এটা হচ্ছে ফুঙ্গি, যেটা ক্রিমি সস উইথ মাশরুম অ্যান্ড চিজ, এটার প্রাইস হচ্ছে 310। পাস্তাটা এখনো সার্ভ করিনি, দেখা যাক সার্ভ করলে খেয়ে বলবো কেমন খেতে। কিন্তু এই মকটেলটা সার্ভ করে দিয়েছে, মকটেলটা অসাধারণ। মকটেলটা খেয়ে দেখলাম, মকটেলটা বেশ ভালো। আমাদের পাস্তা দিয়ে দিয়েছে, এর নাম হচ্ছে ফুঙ্গি, এটা হচ্ছে আমরা স্প্যাগেটি তাই অর্ডার করেছি আর কি, খেয়ে দেখে বলছি তোমাদেরকে। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা এই রেস্টুরেন্টে বেশ কিছুটা টাইম কাটিয়েছি, তারপর আমরা স্নানে গিয়েছি। আমরা 2 ঘন্টা ধরে স্নান করেছি, স্নান করার পর আবার আমরা এখানেই চলে এসে, এই রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চের জন্য। প্রথমে আমরা নিচ্ছি লাঞ্চের ফার্স্টে মেয়ের জন্য নিচ্ছি একটা ওয়াটারমেলন জুস, ও 2 দিন ধরে খেতে চাইছে, ওর জন্য একটা ওয়াটারমেলন জুস নিয়েছি। আর আমাদের জন্য নিয়েছি ব্লু হাওয়াইন ককটেল, সার্ভ করলে তারপর তোমাদের দেখাচ্ছি। সার্ভ করে দিয়েছে, মেয়ের জন্য দিয়েছে এটা ওয়াটারমেলন জুস, মেয়ে আর ওয়েট করতে পারছে না, তো মেয়েকে দিয়ে দিলাম, নাও খাও, শক্ত করে ধরবে। আর আমাদের জন্য ব্লু হাওয়াইন ককটেল। আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে, আমরা নিয়েছি প্লেন স্ট্রিম রাইস 2 আর একটা প্রন মশালা, এখানে মিডিয়াম সাইজের প্রন আছে, প্রন মশালা নিয়েছি একটা, দেখি এটা খাই তারপর আবার অন্য একটা কিছু ট্রাই করব। আমরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা লাস্ট 2 দিন ধরে এই হোটেলের এই রেস্টুরেন্টে খাচ্ছি। আমরা রাতের দিকে বেসিক্যালি আমরা ওই বাটার রুটি, বাটার নান, চিকেন হান্ডি, চিকেন বাটার চিকেন, কড়াই চিকেন, এই টাইপের আইটেমগুলো খাই। আর দিনের বেলা রাইসের সাথে আমরা এই আজকে প্রনের যে আইটেমটা খেলাম, আমাদের তো খুবই ভালো লেগেছে, দুজনেরই খুবই ভালো লেগেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এদেরকে কোনো আইটেমের জন্য অর্ডার করলে এরা ফার্স্টেই জিজ্ঞাসা করে নেয় যে সেটা আমরা স্পাইসি খেতে চাই না লেস স্পাইসি খেতে চাই। আমরা তো যেহেতু মেয়ে ছোট আছে, ও আমাদের থেকে খায়, তাই জন্য আমরা সবসময় লেস স্পাইসি অর্ডার করি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে এবং এক্স্যাক্টলি সেমভাবে ওরা বানিয়ে দেয়, যেটা আমরা তো খেতে পারি এবং মেয়েও খুব ভালোভাবে খেতে পারে। কাজেই তোমরা যদি সাউথ গোয়াতে আসো তাহলে এই হোটেলটায় তোমরা অবশ্যই থাকতে পারো, আমি তো বলবো খুব ভালো। প্রথমত এদের খাবার দাবার খুব ভালো, দ্বিতীয়ত এদের রুম খুব ভালো, রুম সার্ভিস খুব ভালো, প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার ভালো, নিট অ্যান্ড ক্লিন, সেই হিসেবে আমার তো এই রেস্টুরেন্টের রিভিউ আমি খুব ভালোই দেব। এখানে একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস তোমরা করতে পারো, কায়াকিং বলে, এই কায়াকিং এখানে রেন্ট পাওয়া যায়, রেন্ট হচ্ছে 100 টাকা, এই 200 টাকা পার পার্সন পার ঘন্টা। আচ্ছা, এই পালোলেম বিচ থেকে আর খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ করা যায়, সেটা হচ্ছে এই বোটগুলোতে করে পালোলেম বিচ থেকে
সবার ফার্স্টে মাঙ্কি আইল্যান্ড, তারপর হানিমুন বিচ, তারপর বাটারফ্লাই বিচে নিয়ে যাবে, এবং আসা যাওয়ার পথে যদি কপাল ভালো থাকে তাহলে ডলফিন দেখা যেতে পারে। এই টোটাল ট্রিপটার টাইমিং হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, এর মধ্যে বাটারফ্লাই বিচে ওরা 20 মিনিট স্টে করাবে। এর চার্জেস পড়ছে পার কাপল 2500 টাকা, আর যদি কোনো কাপল একটা বোটে একাই যেতে চাও, মানে তোমরা একাই একটা বোট হায়ার করতে চাও, তাহলে পার কাপল পড়বে 4000 টাকা। মানে 4000 টাকা নিয়ে দিলেই ওরা মাঙ্কি আইল্যান্ড, হানিমুন বিচ, বাটারফ্লাই বিচ ঘুরিয়ে আবার পালোলেম বিচে ড্রপ করিয়ে দেবে। এবার আমরা এগুলো করছি না, কারণ আজকে আমরা ফুল ডেটাই পালোলেম বিচেই থাকবো, কারণ আমরা প্রচুর ঘুরেছি, আমাদের আর ভালো লাগছে না, আজকের দিনটা আমরা পুরোটাই রেস্টের জন্যই রেখেছি, ওই কারণে আমরা গেলাম না। কিন্তু তোমরা গেলে অবশ্যই যেতে পারো, কারণ শুনেছি বাটারফ্লাই বিচ নাকি খুবই সুন্দর। বাটারফ্লাই বিচ যদি যেতে চাও তাহলে এইভাবে বোট ভাড়া করে যাওয়া যায় পালোলেম বিচ থেকে। আমরা আমাদের বিচ হাটের সামনে যে টেবিল চেয়ার সেখানে আমরা বসে আছি। এখানে বসেই আজকে সানসেটটা উপভোগ করলাম, কালকে আমরা চলে যাব, তাই জন্য আজকে যতটা সম্ভব এনজয় করে নিচ্ছি। এখানে এরকম ক্যান্ডেল লাইট ডিনার করার ব্যবস্থা আছে। আমরা ইভিনিং স্ন্যাকে চিকেন টিক্কা অর্ডার করেছি, সমুদ্রের সামনে বসে বসে চিকেন টিক্কা খাবো। এনভায়রনমেন্ট এত সুন্দর, ভিউ, সারা দিন খালি খেয়েই চলেছি। আমরা ইভিনিং স্ন্যাকে অর্ডার করেছি চিকেন টিক্কা, এর সাথে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, গ্রিন চাটনি আর গ্রিন স্যালাড। রেড স্ন্যাপার, আচ্ছা রক ফিশ, এ তো ভেটকি হ্যাঁ, পিরানা, আচ্ছা ইয়ে স্কুইড হ্যাঁ, ये पॉम्फ्रेट्स, ये क्या है, ये कौन सा, लाइम फिश, लेमन फिश, लेमन फिश, किंग फिश क्या है, सिजलर्स नहीं, किंग फिश मसाला, किंग फिश मसाला, और मसाला, और ये इसका कुकिंग टाइम 20 मिनट लगेगा, अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा, बहुत Take a side.
লাল মিট क्या घी है बटर कर ली সাথে দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট, টিল দেন, বাই।